পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর খুনের চেষ্টা, অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে, পুরাতন মালদা ব্লকের মাধাইপুর এলাকার ঘটনা, অভিযোগ এই জমি মাফিয়ারা শাসক দলে আশ্রিত, মালদা থানার অভিযোগ দায়ের করা হয়েছে, গুরুতর চোট পেয়েছেন প্রশান্ত রাম নামে এক ব্যক্তি, পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুমকি বিজেপির, কোন ধরনের ল্যান্ড মাফিয়াকে প্রশ্রয় দেবে না দল, দাবি তৃণমূল কংগ্রেসের, এলাকায় উত্তেজনা, গোটা বিষয় নিয়ে আক্রান্ত প্রশান্ত রামের প্রতিবেশী বলেন, তিন বছর আগে তিন মাসের সময় নিয়ে জমির বায়না দেন, তিন বছর পার হলেও টাকা না দিয়ে একজন জমিতে বসিয়ে দেওয়া হয়, এই দখলদার ব্যক্তিকে হটাতে গেলে প্রশান্ত রামকে মারা হয় বলে অভিযোগ করেন প্রতিবেশী ওই ব্যক্তি, পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তায় অভিযোগ করেন তিনি। কি জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তি প্রতিবেশী শুনব। আরে কিছুদিন মানে তিন বছর আগে তিন মাসের মানে বায়না নামা হয়েছিল, তারপরে বললো কি তিন মাসের পর আমি টাকা পেমেন্ট দিয়ে জায়গা বুঝে নেব। এবার ও তালবাহানা করে তিন মাসের জায়গায় তিন বছর লাগালো, টাকা দেয় না, এবার একটা নোককে এনে বসিয়ে দিয়েছে, এবার উঠাবার এদেরকে বলছে কি তোরা উঠাও, তো উঠাচ্ছে না। হ্যাঁ, এবারে বাধা দিতে গেছে, ওকে ডেকে মারধর করেছে বাড়ির মধ্যে, হ্যাঁ বেধরক মেরেছে, মানে এখন তো ওই আতঙ্কে তো আছে, হুমকি দিচ্ছে, আবার বলছে কি গুলি করে দেব। জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা স্বপন মিশ্র বলেন, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়, প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন বিজেপি নেতা অজয় গাঙ্গুলি বলেন, জমি মাফিয়া, পুলিশ প্রশাসন ও ভূমি রাজস্ব দপ্তরের যোগ সাজিশে এ ধরনের ঘটনা ঘটেছে, বর্তমানে আদিবাসী সম্প্রদায় মানুষের জমি হাতানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কি জানাচ্ছেন বিজেপির তরফ থেকে শুনব। Everything is under control. আপনার আশীর্বাদ। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়ার কেট্রাল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। সম্পূর্ণটা জমি মাফিয়া, পুলিশ প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরের যোগসাযোগে গোটা মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের একটা জমি মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সমস্ত জায়গায় জমি নেওয়ার পর এখন যখন আর কোনো জমি পাওয়া যাচ্ছে না, তখন আদিবাসীদের জমি অবৈধভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে নেতারা রাত্রেবেলা বাড়িতে গিয়ে ঠেট দিয়ে আদিবাসীদের জমি দখল করছে। এই জমি দখল যদি বন্ধ না হয়, এই তিন সিন্ডিকেটের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং যেখানে যেখানে যাওয়া সমস্ত জায়গায় যাবে এবং আদিবাসী সমাজকে নিয়ে, তাদের অস্ত্র নিয়ে প্রয়োজনে সমস্ত জায়গা ঘেরাও করে মালদাকেও স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা করবে। জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা স্বপন মিশ্র বলেন, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়, প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কি জানাচ্ছেন তিনি শুনব। আমরা প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করছি বিজেপির কাজই হয়েছে শাসক দলের বিরুদ্ধে বলা, কোনো যে কোনো ঘটনাকে শাসক দলের গায়ে একটা কালি লাগিয়ে দেওয়ার চেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে এর সঙ্গে শাসক দলের কোনো সম্পর্ক নাই এবং আইন আইনের মতো চলবে। প্রশাসনের কাছে অভিযোগ হলে প্রশাসন দায়িত্ব নিয়ে সেটা ব্যাপক দেখবে এবং তার ব্যবস্থা গ্রহণ করবে।